অনেক বাড়ি ডুবে গেছে, গলা পর্যন্ত পানি হয়ে গেছে। তো আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আমার মনে হয় না যে বাউন্ডারি ইউনিয়ন আর অন্য কারো হয়েছে। কবরস্থানটা অবশ্য সব ভাঙি যাচ্ছে, বালা পড়তেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, চারদিকে শুধু পানি আর পানি, বাড়ির পর বাড়ি ডুবে আছে পানিতে, এতটুকু নেই শুকনো জমি। কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি বইছে বিপদসীমার উপরে। নাগেশ্বরী উপজেলায় বাঁধ উপচে ও সড়ক ভেঙে পানি ঢুকে পড়েছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। পানিতে বন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দুধকুমার নদীর পার্শ্ববর্তী এলাকা থেকেই বলতেছি, দুধকুমার নদীর বাঁধ ভেঙে যে বন্যায় পার্শ্ববর্তী গ্রামবাসী এলাকায় বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেক বাড়ি ডুবে গেছে, গলা পর্যন্ত পানি হয়ে গেছে, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, পানি ঢুকে মুহূর্তেই চোখের সামনে তলিয়ে গেছে তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ। বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে দিন পার করতে হচ্ছে চরম কষ্টে। আমাদের প্রস্তুতি নেওয়ার আগেই হুট করে এমনভাবে আসি পার বাঙালি নদীর পানি দিয়ে আসে, পার ভেঙে আর কি মোটামুটি আমার প্রায় 30-40 পণ মাছ গেছে। আবার এই পারগুলো যে ভাঙছে, পারগুলো সংস্কার করতে আবার লাখ খানেক টাকা লাগবে। তো আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আমার মনে হয় না যে বাউন্ডারি ইউনিয়ন আর অন্য কারো হয়েছে। এই পানিতে বহু ঘরবাড়ি এবং মানুষ জনসাধারণের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই এলাকার মধ্যে এই 1 নম্বর ওয়ার্ড কিছু অংশ থেকে 3 নম্বর ওয়ার্ডের চেয়ে ক্ষতি হয়েছে বহু লোকের। এই রাস্তাঘাটটা ফেরি গেল সম্পূর্ণ, আর বালু পড়ে গেছে এদিকে, আর এক পুষ্টুন্ডের মাছ তো 5-7 লাখ টাকার মাছ চলে গেল। স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা কবলিতরা। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কবরস্থানটা অবশ্য সব ভাঙি যাচ্ছে, বালা পড়তেছে, খাওনি জমি অনেক নষ্ট হয়েছে, ভাঙিয়া এপের সাথে নয়াল একবারে শেষ, মানে অনেক বাড়ি হাড়াহাড়ি করবে বাঞ্জে না, এক গালা করে পানি, যোগাযোগ বিচ্ছিন্ন, যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের মানে প্রাইভেট বা স্কুলে যাওয়ার মানে অসুবিধা হচ্ছে যেহেতু রাস্তা ভাঙা। তাছাড়া আমাদের বাসায় অনেক প্রচুর পরিমাণে পানি, এই কারণে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে, পরিবারের সদস্যদের সমস্যা হচ্ছে আর কি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দায়সারা কাজের কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হয় তাদের। আগেরবার যে জায়গাগুলোতে বাঁধ ভেঙেছে এবারও ভেঙেছে একই জায়গায়। আমি ইতিপূর্বে কিছু ইতিহাস আমার জানা আছে। তৌহিদ হাসান, কালবেলা।